শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি সাইফুল আহমেদ চৌধুরী, বর্তমান বয়স 72 পার হয়ে গেছে। পিতা মরহুম মাসুদ আহমেদ চৌধুরী, মাতা শামসুন নাহার বেগম। আমার স্থায়ী ঠিকানা ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট। বর্তমানে আমি চট্টগ্রাম লালখান বাজারে টানমারি রোডে বসবাস করতেছি পরিবার নিয়ে। ওই সময় আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাথে ছাত্র আন্দোলনে জড়িত ছিলাম। ওই সময় আমরা মতিয়া গ্রুপ, ছাত্র ইউনিয়ন ভাগ হয়ে যায় দুই গ্রুপে, মতিয়া গ্রুপ আর মেনন গ্রুপ। আমি মতিয়া গ্রুপে এই ছাত্র কর্মী হিসাবে ছিলাম। সিলেটে মদনমোহন কলেজেই আমি লেখাপড়া করেছি। বিকম পাস করার পর চট্টগ্রামে আসি। আমি 1971 ছাত্র আন্দোলনে চট্টগ্রামে জড়িত হই। চট্টগ্রামে আসছিলাম চাকুরির সন্ধানে, আমার এক কাজিনের বাসায় ছিলাম। আমার বাসা ছিল তখন বাংলা বাজার, বর্তমানে বাংলা বাজার, পূর্বে ছিল পাকিস্তান বাজার, রশিদ বিল্ডিংয়ের কাছে জলি চৌধুরীর বাড়ির পাশে আমরা ভাড়া বাড়িতে থাকতাম। 1971 মার্চ মাসের শুরুতেই চট্টগ্রাম শহরে ছাত্রদের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন এইসব শুরু হয়েছে। আমিও আগ্রাবাদে সকালে চলে আসতাম, কমার্শিয়াল এরিয়াতে বিভিন্ন মিছিল মিটিংয়ে যোগদান করতাম। তখন আমাদের স্লোগান ছিল পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাবির গালে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এইসব স্লোগান তখন নির্বিঘ্নে নির্ভীকভাবে সবাই আমরা বলতাম। 22শে মার্চ, 23শে মার্চ, 24শে মার্চ, ওই সময় আমি প্রত্যেক দিন আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ার কাদের চেম্বার, শেখ মুজিব রোড, বর্তমানে ওই স্মৃতিটাই বেশি আমার মনে আছে। আমরা ওই সময় মিছিল করে বের হয়েছি, TNT অফিস আছে তখন, TNT-র ওই অফিস আগ্রাবাদে দেবরপাড়ের অপোজিটে, সেখানে খালি মাঠ ছিল। সেই মাঠে ছিল অনেকগুলো টেলিফোনের কেবল। দুপুর 11টা 12টা হবে, আমরা স্লোগান দিয়ে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া ঘুরে বর্তমানে শেখ মুজিব রোডে ওখানে আসছি। সবাই বলছে যে এই সুয়াদ জাহাজ থেকে অস্ত্র নামাচ্ছে এবং অস্ত্র নামাইয়া এগুলো এই রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যাবে। তখন আমরা এই রাস্তায়, তখন আমি আমার মনে আছে মৌলানা আহমদুর রহমান আজমি, ন্যাশনাল আওয়ামী পার্টির খুব সংগ্রামী নেতা,
তারপরে ওই সময়কার বার্মা ইস্টার্নের আমার এক বন্ধু সিলেট বাড়ি সিরাজ, সে শ্রমিক ইউনিয়ন করতো, বক্তিয়ান্ন সিদ্ধির সভা ছিলেন। এরকম আমরা অনেক আরও অনেক মনে আসতেছিলাম, সবাই মিলে বোধহয় 50-60 জনের স্লোগান দিয়ে দিয়ে আমরা টিএনটির যে খালি মাঠে যে কেবলগুলো ছিল ওগুলো আমরা সবাই ঠেলে ঠেলে রাস্তার উপরে উঠাই। ওনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিল যে আমরা এই রাস্তা কেটে ফেলবো যাতে এদিক দিয়ে কোনো জীব যাইতে না পারে, আর ওই কেবলগুলো আমরা রাস্তায় এনে ব্যারিকেডের মতো সৃষ্টি করলাম। কেউ কেউ গাছ টাছ কেটে এনে রাখলো, পিলার এনে রাখলো, আর আমরা কয়েকজনে ঠেলে ঠেলে কেবলগুলো কাঠের বড় কেবল খুব ভারী রাস্তাটা, বর্তমানে শেখ মুজিব রোড, এটা আপনার ডেবরবারে অবজিটিভ বা এখন যে সেন্ট মার্টিন হোটেল হয়েছে বাদামতলি একটু ওই পাশে, তখন টিএনটি অফিসের যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের ওইখানে প্রায় 2:30 পর্যন্ত ওখানে ছিলাম। স্লোগান টোগান হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, গর্ত করা হয়েছে। তারপর আমরা ওই বাদামতলিতে পানালয় করে একটা রেস্টুরেন্ট ছিল কালু সদাগর সাহেবের, ওখানে যাইয়া একটু চা পানি খেয়ে একটু রেস্ট নেব। এর কিছুক্ষণ পরে আমার কাজিন আমাকে এসে, তখন বিকাল হয়ে যায়, আমাকে এসে বাসায় নিয়ে যায়। বাংলা বাজার বা ওই সময়কার পাকিস্তান বাজারের ওখানে আমাদের যে বাসা ছিল জলিল চৌধুরী সাহেবের এবং রশিদ বিল্ডিংয়ের পাশে, 24 রাত সন্ধ্যার পরে কারেন্ট চলে গেল, ভীষণভাবে গুলিগুলা শুরু হইল, সারা রাত পর্যন্ত গুলিগুলা হইল অসম্ভবভাবে। আমরা আর বাসা থেকে বের হই নাই। পরের দিন সকালে ভয়ে ভয়ে বের হইলাম, বের হওয়ার পরে দেখি এদিকে লাশ পড়ে আছে, দেবার পারে লাশ পড়ে আছে। তারপর আমরা এখানে শেষ নিরাপদ মনে না করে নন্দনকাননে আমার ভাইয়ের এক বন্ধুর বাসায় চলে যাই। তারপর 2-3 পরে আবার এই জায়গায় ফিরে আসি। আমি তখন চট্টগ্রামে একটা কোম্পানিতে কাজ করতাম, আমাকে প্লেনের টিকিট দিয়ে খুলনায় পাঠালো। তো আমি চিটাগাং থেকে ঢাকায় গেলাম ফ্লাইটে, ফ্লাইটে যাওয়ার পরে ঢাকা থেকে আরেকটা ফ্লাইট দিল যশোরে। তখন প্লেনের ভিতরে আমরা আলাপ করতেছি নিজেদের মধ্যে যে মার্কটালি সাংবাদিক প্লেনে আসে, তো কে একজন বলতেছে মার্কটালি তো মহিলা। আমি বললাম যে মার্কটালি মহিলা না, যাই হোক প্লেন থেকে নামার পরে মার্কটালিকে নেওয়ার জন্য দেখলাম যে সাদা হাফ শার্ট পরা, প্যান্ট পরা এক ব্রিটিশ ভদ্রলোক, এবং হাতে ক্যামেরা ট্যামেরা দেখে মনে হইলো যে উনি মার্কটালি সাংবাদিক বিবিসির ওই সময়কার। তারপর আমরা ওইখানে যশোর থেকে মাইক্রো করে খুলনাতে গেলাম। খুলনাতে যাওয়ার পরে নাম্বার 1 মহসিন রোডে ওখানে উঠলাম, আমাদের তখনকার একটা কোম্পানি ছিল আর ওই বাড়িটা ছিল অ্যাডভোকেট দেলদার সাহেব। আমরা দিনে কাজ যাই করি, রাত্রে সব বাঙালিরা একত্র হয়ে স্বাধীন বাংলা বেতার জুলাই মাসের দিকে আমরা মোটামুটি সব ধরনের খবর পাইতাম। এর ভিতরে আমি যে কোম্পানিতে কাজ করছি তখন খুলনা শহর থেকে বাংলাতে জাহাজে লোকজন যাইত, কিন্তু রাস্তায় তাদের আইডি কার্ড খুঁজত। আমরা কাজের মধ্যে কাজ করছি, ওই কোম্পানির নামে আইডি কার্ড দুইটা আশরাফ আর কুদ্দুস, ওদের নামে আইডি কার্ড বানাইয়া ছবি বসাই দিয়ে দিছি, কিন্তু ওরা আসলে ওই মংলা পোর্টে, তখন চালনা পোর্ট, ওখানে যাইয়া মানে মুক্তিযুদ্ধের কোনো কিছু কাজ করবে করে আইডি কার্ড দরকার ছিল, তো ওটা আমরা দিছি। দেওয়ার পরে ওরা ওখানে গেছে, এরপরে আর ওদের সাথে আর যোগাযোগ হয় নাই। 5-6 পরে খবর পাইছি যে পাকিস্তানি একটা জাহাজে বোম ফুটানো হয়েছে, এর ভিতরে শুনলাম যে কুদ্দুস আর ছেলে হয়তো জড়িত আছিল, সাহায্য করছে আর কি, লোকালি হিসাবে বা সাহায্যকারী হিসেবে। 15-16 খুলনাতে পাকিস্তান আর্মি সারেন্ডার করলো, আর আমরা বাসা থেকে বের হয়ে তারপরে দেখি যতদূর দিকে পাকিস্তান আর্মি সারেন্ডার করতেছে, আর আমরা এটা দেখলাম আর কি। এরপরে কয়েকদিন পরে খুব কষ্টে ঢাকা হয়ে সিলেট ফিরে আসে, এই অতটুকু মনে আছে আর কি। আপাতত ইনস্ট্যান্ট যা বললাম আর সিটির মধ্যে যা আছে। জি, এখন কোথায় আছে? এখন আমি শিপিং কোম্পানিতে কাজ করে রিটায়ার করছি, কনসালটেন্সি করি। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।